এটাও দেন এটাও প্যাকেট করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে সোমবার ছাব্বিশ তারিখ আপনাদের ভাইয়ার ডে যদিও আজকে এমনিতে সরকারি ছুটি তো বাই ছুটি দুটা এক হয়ে গেল তো আপনাদের ভাইয়াকে নিয়ে আমি একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন সারপ্রাইজ আমি আগেই আমার লাইভে বলেছিলাম যে আমি একটা সারপ্রাইজ দিব তো সেই সারপ্রাইজটার জন্যই যাচ্ছি এই তো চলে এলাম দেখতেই পাচ্ছেন আমি কোথায় এসেছি আমি এসেছি আজকে সিঙ্গার প্লাসে তো বেসিক্যালি তার আগে আমি একটা জায়গায় গিয়েছি এটা এখন বলবো না কারণ আমার আরও কিছু জিনিস নেওয়া বাকি আছে তো হঠাৎ প্ল্যানে গেলাম ফ্রিজ কিনতে মাত্র দুই দিন আগে প্ল্যান হলো যে আমার একটা ফ্রিজ লাগবে আমার যে ফ্রিজ আছে ডিপ ফ্রিজ আছে একটা ফ্রিজও আছে ওইটা আমার বাবা আমার বিয়ের সময় দিয়েছিল অনেক পুরনো হয়ে গেছে আর ওটা এখন আমার জন্য ছোট হচ্ছে তো ওই জন্যই আমার একটা ফ্রিজ লাগতে একটু বড় তো গেলাম সিঙ্গার প্লাস আর আমি বরাবরই আমার সব কিছু সিঙ্গার প্লাস থেকেই নিই সিঙ্গারের জিনিস আমার ঘরে বেশিরভাগ জিনিসের সিঙ্গার তো অনেক দেখা দেখির পর এটা এটা করার পর এই যে নীল কালার ফ্রিজটা ফাইনালি চয়েস করলাম চয়েস হয়েছিল কিন্তু রেড কালারটা রেড না মেরুন টাইপের ওইটা আমার আর আপনাদের ভাইয়ারই ওইটা বেশি চয়েস হয়েছিল বাট যেহেতু আমার অলরেডি একটা ডিপ আছে তারপরে পুরনো ফ্রিজেরও ডিপ আছে ডয়ারের ওটাও ডয়ার সিস্টেম ছিল তো ভাইয়াটা বললো যে মাও ভাই বলছে না এটা না ভাবে এটা নেন এটা আপডেট ভার্সন তো যাই হোক এই যে নীল কালার ফ্রিজটাই নিলাম কারণ এটা নাকি ওই যে ওপরে বিটটা নাই ফুল গ্লাস কোনো বিট নেই যাই হোক খুবই পছন্দ হলো আমার দরকার ছিল বেসিক্যালি ফ্রিজটা নর্মালের জন্য কারণ আমার যে ফ্রিজ বাসায় আছে ওটাতে ফিফটি ফিফটি ওটা নর্মালটা একটু ছোট হয়ে যায় সেই জন্য কারণ ডিফ তো আছে তো ফ্রিজ নিয়ে কথা বলার পরে হঠাৎ ডিসাইড হলো যে টিভি নিব। টিভিটা আসলে আমার একটা টিভি ছিল ফর্টি চিনস তো ওইটা আমার আয়ান শোনা খেলতে গিয়ে স্ক্রিন ফেটে ফেলেছে তো মা বাবাই কথা বললো যে কত লাগবে তো বললো যে অনেক টাকা লাগবে তো সে টাকা দিয়ে আর কিছু অ্যাড করলে তো আমি আরেকটা পেয়ে যাচ্ছি তো সেটা চিন্তা করেই কী ডিসাইড হলো যে আমরা একটা আরেকটা টিভি নেবো তো টিভিটার প্রাইসটাও তেমন একটা বেশি ছিল না তো ওইটা আরও আমার আগের টিভিটি স্মার্ট টিভি ছিল না আমার পাশে অলরেডি দুটো টিভি এখন আছে একটা চব্বিশ ইঞ্চি আর একটা তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশ ইঞ্চি আমার স্মার্ট টিভি ছিল না তো এটি স্মার্ট তার উপরে নতুন ভার্সন অ্যান্ড্রয়েড তো ওই জন্য ডিসাইড নিলাম যে টিভিটাও নেব এখন আপনাদের ভাইয়া ছেলের পরীক্ষা সে কারণে নিতে চায়নি যে ছেলে পড়বে না তো আমি বললাম নিয়ে নাও পড়বে তখন ডিসাইড করবো যে ঠিক আছে আমি পেমেন্ট করে যাই পরে ডেলিভারি নেব পরীক্ষার সামনে যে না না নিয়ে নাও তো নিয়ে আসলাম তো এই যে দেখেন বাসায় চলে আসলাম অলরেডি আমার ফ্রিজ নিয়ে আমার পছন্দের জিনিস আর টিভিটা ছিল আনএক্সপেক্টেড এটা হচ্ছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে না চাইতে অনেক কিছু পেয়ে গেলাম কারণ আমার কথা ছিল যে আমি আমার বেডরুমে ক্লজেট বানাবো আর আমার ডাইনিং আর ড্রয়িংয়ে একটা ইন্টেরিয়র করবো যাই হোক করতে চেয়েছি একটা হয়ে গেছে আর একটা ওটাও হবে ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ার ভালোবাসা থাকলে সব কিছুই হবে আস্তে আস্তে করে একটু একটু স্বপ্ন পূরণ হবে আমার তবে আল্লাহ তাল্লার কাছে এত বেশি শুক্রিয়া আমি আমার দুই বাচ্চাও আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানিয়েছে আমার বড় বাচ্চা ছোটো থেকে আমি শিখিয়ে দিয়েছি না হয় কিন্তু আমার বড়টা নিজে থেকেই শুক্রিয়া করেছে কারণ না চাইতে অনেক কিছু পাওয়া হয়ে গেল আমাদের কারণ এটা এগুলো যে আমরা করবো এটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল যাই হোক আল্লাহ চাইলেই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ নেয়ার মালিকও আল্লাহ আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব সেটা আবারও প্রমাণ হয়ে গেল শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হয় ধৈর্য রেখেছি ভরসা রেখেছি তাই হয়তো এত সুন্দর একটা ফলাফল আমি পেয়েছি হ্যাঁ অনেকে হয়তো বলবে আমার আনন্দ থেকে যে এটা কোনো ব্যাপার না কিন্তু আমার জন্য এটা অনেক বড়ো ব্যাপার ভাই এই আমি এত বেশি খুশি ছিলাম সরি অ্যাম্বুলেন্সের আওয়াজ যেহেতু মেন রোডের উপরে বাসা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো যাই হোক অনেক বেশি খুশি ছিলাম আমার বাচ্চারাও প্রচণ্ড রকমের খুশি তো এর মধ্যে যেহেতু ছেলের পরীক্ষা চলছে তারপরও নিয়ে নিলাম টিভিটা আর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহ আমাকে না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছে তো আমার টিভি এবং ফ্রিজ কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার লাইভে ছিল ফেসবুক পেজে তখন আমি লাইভ করেছি তারা তো জানেনি দেখেছেনি সবাই সুন্দর বলেছে যে বাবা ছেলে মিলে টিভিটা ফিট করছে বাবা ছেলে মিলে দুজনে এটা সেটিং করেছে আর ফ্রিজটা তো ওদের লোকেই করে দিয়ে গেছে আর যে পুরনোটা ছোটো সেল করার কথা ছিল পর আপনাদের ভাইয়া বলে কি না থাকে এটাও থেকে যাক যদি নষ্ট হয়ে যায় তখন ফেলে দিও তো আমার ভিডিওটা কেমন লাগলো আমার খুশি সে আপনাদের কেমন লাগলো আমার টিভি ফ্রিজ কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ